মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেই তো তোমাদের সাথে কথা বলার টাইম পাই না, কারণ একদিকে ভাত বসাই, আরেকদিকে একটা তরকারি বসাই, আর আজকে করছি হচ্ছে কুমড়ো আলু আর মুসুর ডালের বড়া দিয়ে একটা তরকারি। পুরোপুরি এক্সপেরিমেন্ট, জানি না কেমন হবে খেতে না খেতে, কারণ অনেকদিন ধরেই না অনেকটা কুমড়ো পড়ে রয়েছে, এখনও পুরোটা শেষ হয়নি। কুমড়ো আর আমি দুজনেই ভালো খাই, কিন্তু কোনোভাবে খাওয়া মানে অনেকটা কুমড়ো, গোটা কুমড়োটা আনা হয়েছে, তো কুমড়োর তরকারি খেয়েছি, কুমড়ো ছক্কা দিয়ে রুটি খেয়েছি, কুমড়ো ভাজা খেয়েছি প্রচুর, আরও একটু রয়েছে, ওটা ভেজে ফেলবো একদিন। আর আজকে অনেকটা তরকারি করছি, তো দেখবে এরকম মানে পচে যাওয়ার হলে এরকমই একটু মাথা থেকে বার করতে লাগে আইডিয়া কী দিয়ে কী বানানো যায়। প্রমিত কালকে শুনে, কালকে পনির তরকা যেটা বানিয়েছিলাম ও এসে বলে তুমি পনিরটারও হয়ে গেছে ষষ্ঠী পুজো, ওটারও তরকারও ষষ্ঠী পুজো হয়ে গেছে। তারপর রাত্রিবেলা খেতে বসে বলছে দুর্দান্ত খেতে হয়েছে, সত্যি ভালো না হওয়ার কিছু নেই, যেটা আমরা চিকেন ডিম দিয়ে খেয়েছি সেটা আমরা পনির দিয়ে খেয়েছি এই আর কি। তো দেখবে পনিরটা আসলে কাঁটা প্যাকেটে ওইটুকু পনির ছিল আর কি। আমার কাছে 500 গ্রামের আরও একটা নতুন পনির আনা আছে, তারা ওইদিকে কুমড়োটা নাড়া দিতে থাকি, নাড়লে না লেগে যাবে। তো 500-র আরেকটা প্যাকেট আছে, ওটা এখন কাটলে কি হবে বলে তো খেয়ে ফেলতে হবে, তো মানে পরপর পরপর। আর এখন পনির খাওয়ার মতো মানে খেতে হলে তো করতে হবেই ওই আর কি, কিন্তু আপাতত পনির খাওয়ার মতো কিছু হয়নি, আছে এখনো সবজিপাতি, এই জন্য আর পনিরটাকে আমি কাটিনি আর কি। তো আর যে সরু পনিরটা ছিল ওটা দিয়ে না হবে কোনো তরকারি, না হবে কিছু, দেখলেই তো অল্প একটু একদম, তো ওইটা ওই জন্য তরকারিতে দিয়ে দিয়েছিলাম। আর আজকে বড়া করে কুমড়ো আলু তরকারিটা সাধারণত ভাতের সাথে ঠিক একটা যায় না আর কি, আমিও জানি সেটা, কিন্তু ওই আর কি চেষ্টা তো করতেই হবে, খেতেই হবে, চাইলে ওটা রাত্রেও করতে পারতাম রুটি দিয়ে, কিন্তু আজকে আর রুটি দিয়ে ওটা খাবো না। আজকে যেহেতু শুক্রবার, আজকে ভালো কিছু একটু বানাবো আর কি, তাই জন্য প্ল্যান আছে সেই রকমই। তো দেখি ভালো কিছু বলতে আজকে ডিমই বানাবো হয়তো রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য, কারণ ও ডিম খুব ভালো খায়। তো দেখি কি করি না করি বুঝতে পারছি না এখন কি করব, আস্তে আস্তে তো তোমরা সবটাই দেখতে পাবে। যাই হোক না কেন, সকাল সকাল অনেকটা কথা বলে নিয়েছি, এখন কুমড়ো আলু ভাজছি। এই রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো, তবে এখন আমি শেয়ার করতে পারবো না, যখন ওকে আমি ছাড়তে যাবো সেই টাইমে তোমাদের সাথে অ্যাড করে দেবো। আমি এটা তুলে রাখছি আর যে 7:14, আর আমার রেডি হয়ে গেছে। এখানে আছে ভাত, লেবু, কলা, মৌসুম্বি লেবু আর ডাল, এখানে আছে স্যালাড, এখানে মাছ, এখানে কুমড়ো আলু তরকারি সে বড়া দিয়ে যেটা করব বলছিলাম, আর এটা হচ্ছে আমের চাটনিটা, আর এটা হচ্ছে গোলা রুটি সকালের জন্য। তো এই কুমড়ো আলু তরকারিটা বড়া দিয়ে কী করেছি তোমরা ততক্ষণে দেখতে থাকো, আর ওকে আমি টিফিনগুলো গুছিয়ে দিয়ে নিচে ছেড়ে দিয়ে আসি। প্রথমে মুসুর ডালটাকে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে আমি শক্ত শক্ত করে একটু বেটে নিয়েছি, তারপরে তার মধ্যে দিলাম নুন, চিনি, হলুদ, হিং পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে নিয়ে, তারপর ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে ভেজে নেব। বেশি জল দিয়ে দিলে বড়াগুলো ছড়িয়ে যাবে, প্লাস ভেতরটা কাঁচাও থেকে যেতে পারে। এটা পুরো ক্রিস্পি হয়েছিল, বড়াটা কতটা মানে শক্ত মতো ব্যাটারটা হয়েছে সেটা দেখতেই পাচ্ছ। তো ভালো করে আমি বড়াগুলোকে এবার ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে তারপর ওইখান থেকে, এখন অনেকটা তেল আছে আমি তেল কমিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এ দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এই ফোড়নটা চড়বড় চড়বড় করে আসলে আর কি এটা থেকে একটা স্মেল বেরোলে, তারপরে আমি দিয়ে দেবো আলু আর কুমড়োটাকে ভাজার জন্যে। প্রথমেই নুন ইউজ আমি করবো না, কারণ জল বেরিয়ে যাবে আর তাতে লেগে যেতে পারে। তো দেখো কুমড়ো আলুটা মোটামুটি আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো, বারবার বলছি একটু লালচে লালচে করে ভালো করে ভেজে নেবো। এরপর আমি সমস্ত ড্রাই স্পাইসেস আর আদা বাটা দিয়ে দেবো, এটার মধ্যে দেবো হচ্ছে নুন, সামান্য চিনি, যেহেতু কুমড়ো বেশি মিষ্টি থাকলে দেওয়ার দরকার নেই, আর দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে আদা বাটা আর কাঁচা লঙ্কা আর হলুদ। এই কটা জিনিস আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে মানে কষিয়ে নেবো আর কি, তারপরে কষানো হয়ে গেছে দেখো, এবার আমি জল দিয়ে দেবো। আমি আর টমেটোটা ইউজ করিনি, কারণ আমার মনে হচ্ছে কুমড়ো তরকারিতে ঠিক টমেটোটা যায় না বা যাবে না, তাই জন্যে তোমরা যারা টমেটো খেতে ভালোবাসো বা যাদের যাবে মনে হবে তারা ইউজ করতেই পারো, আমি আদা বাটাটাই দিয়েছি শুধুমাত্র। তো তারপর জলটাকে ভালো করে ফুটতে দেবো যাতে কুমড়ো আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখো অনেকটা জল কমে গেছে, আর এতটা জল থাকতে আমি বড়াটা দিচ্ছি, কারণ বড়া জল টেনে নেয়। তো মোটামুটি এবার একটু নেড়ে চেড়ে নেবো, দেখো এক্ষুনি বড়াগুলো জলটা টেনে নেবে, মানে বড়া দিতে না দিতে শেষ জলই দেখো। এবার সামান্য আমি পরিমাণে ধনে পাতা দিয়ে দেবো, লাস্টে এবার নামিয়ে নেব। আর ফাইনালি দেখতে কেমন হলো সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও, আমার তো মনে হয় ভালোই লাগবে খেতে। আমি নুন চিনিটা টেস্ট করলাম আর কি, নুন চিনি ঝাল কেমন কী হয়েছে না হয়েছে
হয়েছে। তো দেখো, আর তোমরা যারা কাঁচা লঙ্কা দিয়ে না করতে চাও তারা লঙ্কার গুঁড়ো ইউজ করতেই পারো, আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি আর কি। তো ফাইনালি দেখতে দেখো এরকম হয়েছে, দেখতেও ভালো হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। এখন বাজে 8:15, এবার যাব আমি স্নানে। তো মোটামুটি একটু তো বসেছিলাম, ওকে ছেড়ে দিয়েছে না, আমাকে একটু বসতেই লাগে, নাহলে না অত হুড়ো তাড়া করে করি তো আর পেরে উঠি না, তারপরটা মনে হয় একটু বসেই নি। আর আজকে একটু তাড়া আছে, আজকে ঠাকুরের সিংহাসন টিংহাসন পরিষ্কার করে নিয়ে তারপর পুজো দিতে হবে, মানে স্নান টান করে। আমি তো ঘর ঝাট ঘর মুছেও নিলাম, ওই জন্যই 8:15 বেজে গেছে, আমি 15 মিনিট ধরে ঘরটা মুছলাম আর কি। আজকে হাত দিয়ে, 2 দিন লাঠি দিয়ে মুছেছি, তাই আজকে হাত দিয়ে একটু ফিনাইল দিয়ে মুছে নিলাম আর কি, ফিনাইল বলছি লাইজল দিয়ে একটু মুছে নিলাম। নিয়ে মানে ওকে 7:20 নিচে ছেড়ে দিয়ে এসে 8 অবধি আমি বসেই ছিলাম, কারণ ঘর মোছা ছাড়া কোনো কাজ ছিল না। হ্যাঁ, আছে একটা ফ্রাইং প্যান ইসেতে সিনকে রয়েছে, ওটা মাজবো পরে, ভেজে নেবো, কোনো অসুবিধে নেই। তো এখন যাবো আবার স্নানে, গিজারের সুইচটাও দিয়ে গেছি আমি ঘর মুছতে মুছতে। তো 15 মিনিট ধরে ঘর ঠর মুছে নিলাম, আর একটু গোছানো ছিল ওইটুকুও করে নিলাম। নিয়ে এবার স্নান করব, স্নান করে বেরিয়ে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করতে তো টাইম লাগবে, কারণ কাপড় পাল্টাবো, সবটা ধোবো, তারপরে যেটাই প্রদীপ দিই, তারপরে থালাটা থাকে ওগুলো মাজবো, আজকে না খেয়েই পুজোটা দিয়ে নেবো। নিচ থেকে ফুলও আনবো, দেখলাম সামনের দোকানটাতে ফুলও আছে, ভালোই হয়েছে, আমি নিচে আর যাবো না, ওই মাসির কাছে নিচ থেকে মানে নিচের দোকানটা থেকে এনে নেবো। তো চলো আগে স্নানটা সেরে আসি, বিধ্বস্ত লাগছে, আমার নিজেরই গরম লাগছে এইবার। এটাতে 9:20 বেজে গেছে একটু, এখন বাজে 9:19 পাক্কা, আর আমার ঠাকুরের সিংহাসন পুরো গোছানো হয়ে গেছে, এতদিন হলুদ কাপড় ছিল এবার লাল কাপড় পেতে দিয়েছি, আর মা কালীর কাপড়টা আমি চেঞ্জ করে দিলাম, আর লোকনাথ বাবার আরো একটা কাপড় রয়েছে কিন্তু সেটা আমি পরাচ্ছি না, ওটা না ছোট আমার ঠিক ভালো লাগে না, মানে সিংহাসনটা জুড়ে থাকবো ওরকমই ভালো লাগে, তাই ওটা শোকা কাপড় নয় আমি পরিয়ে দেবো, বা এই কদিন একটু থাক এরকমই, অসুবিধা নেই। আমার লোকনাথ বাবুকে দেখো জামা কাপড় এমনি পরানোই রয়েছে, আমার ইচ্ছে ভালো লাগে তাই জন্য আমি আবার লোকনাথ বাবাকে পরাই আর কি, সে তো নয়, ঠিক আছে। দেখো পুরো গুছিয়ে নিয়েছি, আর এই জায়গাটাতে একটু নোংরা হয়েছিল, আমি আবার ঠাকুরের জল ন্যাকড়া দিয়ে মুছে নিলাম আর কি, আর যেসব মালা ফালা গুলো বেরিয়েছিল হলুদ কাপড় টাপড় গুলো ওগুলো আমি ধুয়ে এখানে মেলে দিয়েছি, আর আমার স্নানের জামা কাপড়ও মেলা হয়ে গেছে। তো চলো এবার আমি গিয়ে নিচ থেকে ফুলটা নিয়ে আসি, এনে তারপরে পুজোটা দিয়ে তারপরে খাবো, আজকে খেতে একটু লেট হবে ওই আর কি। আর বিছানাটা যে দেখলে এমনি ঝাঁটিয়ে দিয়েছি, বালিশ ফালিশ গুলো আর গোছাইনি, কারণ আমিও তো একটু শুই এদিক ওদিক করি আর কি দুপুরটাতে, ওই জন্য একেবারেই গোছাই তারপরে। না ফুল নেওয়া হয়ে গেছে, আর ফুলটা নিতে এসে না রোদটা চলে গেছিলো, হালকা মেঘ মেঘ করে নেয়, মানে ওটাই হচ্ছে আর কি, রোদ যাচ্ছে আসছে এরকম হচ্ছে, তো ভেজা তো চুলটা ঠান্ডা হঠাৎ দিচ্ছিলাম, পুরো শিশিরই উঠছিল একদম, আমি অল্প করে নিয়ে নিয়েছি, খুব একটা ভালো লাগে না এখানকার ফুলটা, দামটা বেশিই নেয়, তো ওই জন্য আমি অল্প করে এনেছি, মানে 20 টাকার ফুল আছে, হলুদ আর লাল মানে গোলাপ ফুলটা মিশিয়ে নিয়ে আসলাম, আমি গোলাপটা ওয়ারিশ বাবাকে দিতে হয়ই আমার, তো এই আর কি। আমার ঠাকুর পুজো তো দেওয়া হয়ে গেছে, কি ভালো লাগছে, আজকে একেতেই সিংহাসনটা পুরো পরিষ্কার করে দিয়েছি, আর হচ্ছে তোমার ফুল দিয়ে সাজিয়েছি একটু আটটু, তো খুব ভালো লাগছে, নিজেরই আজকে ভীষণ ভালো লাগছে। আর আজকে ধূপকাঠিটা বোধহয় নিভে যাচ্ছে, কেন বলো তো এই স্ট্যান্ডটা ভেজা, তো ওই জন্য মনে হচ্ছে আমার যে আবার নিভে গেছে, দেখি আরেকবার খুলে দিয়ে দেখবো। তো চলো, বেজে গেছে হচ্ছে 9:45 প্রায় বাজতে যায়, কিন্তু এটা একটু ফাস্ট আছে, যাই হোক এবার আমি খেয়ে নি, খিদেও পেয়ে গেছে আমার। এবার আমি আবারও ধরিয়ে দিলাম, নিভে গেছিলো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, ক্যামেরা তো অতটাও আসছে না, ধোয়া এখন উঠছে একটু একটু, জানি না কতক্ষণ কি উঠবে না উঠবে, দেখাই যাক কি হয় না হয়, তবে যা মনে হচ্ছে এবার জ্বলে গেছে, বেশ সুন্দর ধোয়া বেরোচ্ছে আর কি, আর স্মেলও একটা সুন্দর হচ্ছে। তোমাদের সবসময় ওই ঠাকুরই দেখাই, আমার তুলসীকেও একটু দেখিয়ে দিই, তো এই হচ্ছে আমার তুলসী গাছের অবস্থা এখন, আর আমি এটাকেই পুজো করি, আর আলাদা করে তো আবারও করেছি, এই দেখো আমার অপরাজিতা ফুলের গাছ দুটো বেশ বড় হয়েছে, তার পাশ দিয়ে আরও একটা ছোট্ট বেরোচ্ছে, আর ওই হচ্ছে আমার তুলসী গাছ, আলাদা করে এগুলো বসিয়েছি ঠাকুরের কাছে দেওয়ার জন্যে আর কি, মানে ঠাকুরের পাতে দেওয়ার জন্য, আর একটু বড় হোক তখন থেকে ছিঁড়বে, এখনও ছিঁড়ি না এখান থেকে। এখানে আসতে মনে পড়লো নিজের গাছের ফুলও তো রয়েছে, এগুলো একটু ঠাকুরকে দিয়ে দিই। তো চলো এবার আমি খেয়ে নিই,
আজকে আমার খাওয়া বলতে কালকের এইটুকু তরকা বেঁচে আছে, এটাই আমি খেয়ে নেবো। পাউরুটি দিয়ে খেলেও হতো, কিন্তু না, আমি শুধুই খেয়ে নেবো এটাকে। আর আজকে দুপুরে আমি ভাত খাবো, তাই জন্য দেখো ভাত রয়েছে আমার। এখন বাজে 1:45 মতো, চুলটা না বেঁধে ফেলেছিলাম আর শোকাইনি, তারপরে যাই না কেন শুকিয়ে যাবে। আমার না মাথাটা প্রচন্ড ধরে গেছে, আমি এতক্ষণ বসে বসে শুয়ে শুয়ে সোফাতে হেলান দিয়ে মানে যাতা করেছি সোফাটার মধ্যে আর কি। তো 6টা এপিসোড ছিল হইচইতে নষ্ট নীর, তো আমার ভালো লেগেছে দেখলাম এতক্ষণ ধরে। তো খুব ভেজায়নি, খুব বড় করেনি, সুন্দর গল্পটাকে 6টা এপিসোডের মধ্যে শেষ করে দিয়েছে, তো ভালো লেগেছে। মানে ওই আর কি, 2-2.5 ঘন্টা এঙ্গেজ থাকার জন্য ভালো ছিল, খুব খারাপ বলবো না, আবার হিউজ ভালো সেরকম কিছু নয়, তবে ভালো। হ্যাঁ, তবে ওই আর কি, মানে আমি বলি না সব কিছুর মধ্যে আমি একটা মেসেজ খোঁজার চেষ্টা করি, তো এটার মধ্যে এরকমই বলার চেষ্টা করলো যে আমরা বড্ড বেশি বিয়ের পর হাজব্যান্ডের ওপর ডিপেন্ডেন্ট থাকি। এটা অনেক সময় চাকরি করলেও আমরা ডিপেন্ডেন্ট থাকি, কারণ আমরা তাদেরকে ভালোবাসি। তো সেই ডিপেন্ডেন্সিটা অতিরিক্ত মাত্রায় একদমই ঠিক নয় আর কি। তো ওইটাই আর কি বোঝাতে চাইলো। তো লাস্ট অবধি সত্যিই তাই ডিপেন্ডেন্ট ছেড়ে বেরিয়ে আসতে পেরেছে, ওইটা ভীষণই ভালো লাগলো আর কি। যাই হোক, আমি আর পুরো গল্প বলার মতো বলে দেবো না, অনেকেই আছো হয়তো দেখবে বা দেখছো এরকম কিছু। তো চলো এবার আমি খেয়ে নিই, প্রায় 2টোই তো বাজতে যায়। এখন বাজে 4:36, আর এতক্ষণ ধরে আমি একটু লিখছিলাম। তো কালকে তোমরা তো জানোই মাঝে মধ্যেই আমি আমার মনের কথা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি, তো কালকেও সেরকমই একটা টপিকের ওপর একটু লেখালেখি করছিলাম। টপিক বলবো না, নিজের মনের কথাগুলো একটা টপিক ধরে নিয়ে তার উপরে লিখি আর কি, ওই আর কি। আর এই দাগটা দেখো কি বাজে লাগছে, 3টা ছিটে এসছে বলে। যাই হোক, আজকে ও এলে একটু বেরোনোর প্ল্যান তো আছে আমাদের, যাই না, বৃষ্টি নেমে গেলে তো আর হবে না, যদিও প্রচণ্ড এখন অবধি রোদ আছে। তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, বললামই তো এখন 9টা বাজে, এখন 4:36 বাজে, আর আজকে করবো হচ্ছে ডিম বিরিয়ানি। তার জন্য এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ আদা রসুনটাকে আমি বাটবো, এখানটায় আলু সেদ্ধ করা, আর নিচে দুখানা ডিমও সেদ্ধ করে ছাড়ানো। এগুলো আমি দুপুরবেলায় নষ্টনীর দেখতে দেখতে করেছি, দুপুরবেলা নয় সকালবেলাটা। আর এখন আমি রান্নাটা করছি, করে নিই, তারপরে ফাইনালি তোমাদের কাছে আসছি। এখানে তো আমার হয়েই গেছে, এবার বিরিয়ানির চাল দিয়েই করেছি আর কি পুরোটা। সবসময় তো গ্যাটিস মানে মারা যাবে না আর কি, আর এটার মধ্যে রয়েছে ডিম আলু কষাটা আর কি। তো এই দুটো হয়ে গেছে আমার, গ্যাস ঠ্যাসটা পরিষ্কার করে দিয়েছি, সমস্ত বাসনপত্র আমার মাজা হয়ে গেছে। এখন বাজে 5:05 মতো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর বিরিয়ানিটা তো এখনো করিনি পুরোটা আর কি, ভাতটা আর ওটা রেডি করে রাখলাম, আর ভাপে দমে দিতে আর কতক্ষণই বা লাগবে। ডিম আলু কষাটা একটু বেশি বেশি দেখেছো, আলুর দম মতো মানে না, আলুর দম মানে আলুটা একটু বেশি আর হচ্ছে কাইটা একটু বেশি আছে, কালকে সকালে ওটা আমরা পরোটা দিয়ে খাবো বলে ঠিক করেছি আর কি। মানে আমি ঠিক করে রেখেছি, ও খাবে আমি জানি, তো ওই আর কি, ওই জন্য আমি একটু বেশি করে আলুটার গ্রেভিটা রেখেছি ওখান থেকে, এক পিস আলু আর ডিমটার একটু গ্রেভি তুলে নেবো আর কি, ওই জন্য অতটা মনে হলো ওখানে। তোমাদের মনে হতে পারে যে দেবলিনে এটা দিয়ে কি করবে এতখানি, তার জন্য আমি বলে দিলাম। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব একবারই করা যায়, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো আর যারা আমার সাথে অলরেডি আছো তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ, তাদেরকে ধন্যবাদ দিলেও অনেক কম দেওয়া হবে। তো চলো আজকের মতো টাটা।